বাংলাদেশে এত এত সমস্যার মাঝে আপনি যে দুইটা ব্যাপার নিয়ে একটু হলেও প্রাউড ফিল করতে পারেন, সেগুলো হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের রক মিউজিক। বাংলাদেশের রক মিউজিকের যাত্রা শুরু হয়েছে 1960-এর দশকে, দেশে যখন পশ্চিম পাকিস্তানের অত্যাচার এবং জুলুম চলছিল। ঠিক তখনই কিছু রক ব্যান্ডের জন্ম হয়। পুরো বিশ্বে তখন বিটলস এবং স্টোনস নিয়ে মাতামাতি চলছিল। তখন এই দেশে ছিল জিঙ্গা, দ্য উইন্ডি সাইন্ড অফ কেয়ার, দ্য লাইটনিংস, র্যাম্বলিং স্টোনসের মতো ব্যান্ডস। এরা ছিল মূলত ব্লুজ রক। জিঙ্গা হচ্ছে বাংলাদেশের প্রথম রক ব্যান্ড। 1963 সালে চট্টগ্রামে ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম কলেজের কিছু তরুণ ছাত্র মিলে ব্যান্ডটি প্রতিষ্ঠা করে। 1964 সালে ওই ব্যান্ডে দুইজন নারী আর্টিস্ট যোগদান করে। ঢাকার প্রথম রক ব্যান্ড ছিল দ্য উইন্ডি সাইড অফ কেয়ার। মনে রাখবেন, এই ব্যান্ডগুলোর মেম্বাররা সবাই দেখা গেছে ক্লাস 8-9-এর ছাত্র। চট্টগ্রামের আরেকটি উল্লেখযোগ্য ব্যান্ড ছিল দ্য লাইটনিংস। এটাও স্কুলের কিছু ছাত্রের ব্যান্ড। দ্য লাইটনিংসকে তৎকালীন আমলে পূর্ব পাকিস্তানের সেরা ব্যান্ড ভাবা হতো। তাদের ইনস্ট্রুমেন্ট সবার চেয়ে বেটার ছিল। লাইক, তারা ফেন্ডার গিটার ইউজ করতো, ফেন্ডারের অ্যাম্পস ইউজ করতো, লুডউইকের ড্রামস ইউজ করতো, ভক্সের কিবোর্ড ইউজ করতো। এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য ব্যান্ড ছিল র্যাম্বলিং স্টোনস, যার ফাউন্ডার হচ্ছেন বিখ্যাত অভিনেতা জাফর ইকবাল। 1971 সালে এরপর যুদ্ধ হলো, বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন বাংলাদেশে 1972 সালে জানুয়ারি মাসে প্রথম ব্যান্ড প্রতিষ্ঠিত হয়, যেটার নাম ছিল আন্ডারগ্রাউন্ড পিস লাভার্স। খুব বিখ্যাত একটা ব্যান্ড ছিল। এরপর 1972 সালে আরেকটি বিখ্যাত ব্যান্ড স্পন্দন প্রতিষ্ঠিত হয়, যার ভোকাল ছিলেন ফেরদৌস ওয়াহিদ এবং কিবোর্ডে ছিলেন হ্যাপি আখন্দ। স্পন্দন ব্যান্ডের উপদেষ্টা ছিলেন শেখ কামাল। তাদের 1975 সালে অ্যালবাম বাংলাদেশ স্পন্দন ছিল সুপার হিট এবং কমার্শিয়ালি হিউজ সাকসেসফুল। এই অ্যালবামের একটি বিখ্যাত গান হচ্ছে এমন একটা মা দে না। তারা ইভেন এক্সপেরিমেন্ট করছিল ফোক মিউজিকের সাথে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টস নিয়ে। 1973 সালে প্রতিষ্ঠিত হয় উচ্চারণ, দ্য গ্রেট আজম খান। তারা হচ্ছে বাংলাদেশের প্রথম পপ রক ব্যান্ড। রেললাইনের ওই বস্তিতে, আলালো দুলাল, সালেকা মালেকা, জীবনে কিছু পাবনারে, এগুলো হচ্ছে তাদের বিখ্যাত কিছু গান। 1972 সালে চট্টগ্রামে একটি কিংবদন্তি ব্যান্ডের যাত্রা শুরু হয়, যার নাম হচ্ছে সোলস। তাদেরকে বাংলাদেশের রক অ্যান্ড রোল সিনারিওতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যান্ড হিসেবে ভাবা হয়। বিটলস থেকে তারা অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিল। মন শুধু মন ছুঁয়েছে তাদের ক্যাটালগের সবচেয়ে বিখ্যাত গান। তাদের দুইটি বিখ্যাত অ্যালবাম হচ্ছে কলেজের করিডোরে ও মানুষ মাটির কাছাকাছি। তারা অনেক ইংরেজি গানও রিলিজ করেছে। তাদের ক্লাসিক্যাল লাইন আপে ছিলেন তপন চৌধুরী, আয়ুব বাচ্চু, নকিব খানের মতো রকস্টাররা। 1976 সালে প্রতিষ্ঠিত হয় ফিডব্যাক। ফুয়াদ নাসের ছিলেন এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা। তাদের প্রথম অ্যালবাম ছিল ফিডব্যাক ভলিউম 1। তাদের একটি বিখ্যাত অ্যালবাম হচ্ছে বঙ্গাব্দ 1400। দ্য গ্রেট মাকসুদুল হক ছিলেন এই ব্যান্ডে। 1975 সালে স্পন্দন ভেঙে যাওয়ার পরে হ্যাপি আখন্দ চাচ্ছিলেন নিজের একটি ব্যান্ড প্রতিষ্ঠা করতে। এর ফলে 1979 সালে তিনি প্রতিষ্ঠা করেন মাইলস। 1982 সালে মাইলস প্রথম অ্যালবাম রিলিজ করে, যার প্রতিটি গানে ছিল ইংরেজি। 1983 সালে মাইলসে যোগ দেন ব্রাদার্স শাফিন এবং হামিন আহমেদ। 1987 সালে হ্যাপি আখন্দ মারা যাওয়ার পরে ব্যান্ডের মেম্বাররা একটু স্ট্রাগল করেছিল মিউজিক নিয়ে। ইভেন্চুয়ালি তারা 1991 সালে রিলিজ করে অ্যালবাম প্রতিশ্রুতি, যেটায় নতুন ভোকাল ছিলেন মানাম আহমেদ। প্রতিশ্রুতি অ্যালবামটা কমার্শিয়ালি অনেক সাকসেসফুল ছিল। এরপর তাদের চতুর্থ অ্যালবাম প্রত্যাশা, যেটা ছিল হিউজ সাকসেস, প্রায় 30 লক্ষ কপি বিক্রি হয়েছিল পুরো বাংলাদেশে। নক নক, হুজ দেয়ার, ইটস দ্য 1980s, 1980-এর দশক, হেভি মেটাল এবং প্রোগ্রেসিভ রকের দশক। 1978 সালে জেমস প্রতিষ্ঠা করেন ফিলিংস। জেমস যখন ফিলিংস প্রতিষ্ঠা করেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। আয়ুব বাচ্চু ছিলেন ফিলিংস ব্যান্ডে 1982 সাল পর্যন্ত। তাদের ফার্স্ট অ্যালবাম ছিল স্টেশন রোড, যেটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড এবং কমার্শিয়ালি অনেক সাকসেসফুল ছিল। এরপর সফোমোর অ্যালবাম তারা রিলিজ করে জেল থেকে বলছি, এটা আরও অনেক বড় সাকসেসফুল ছিল। 2000 সালে ফিলিংসের নাম পরিবর্তন করে রাখা হয় নগর বাউল। বাংলাদেশের প্রথম দিককার বেশিরভাগ রক গানই ছিল মূলত একটু রোমান্টিক কিংবা মেলো, বাট 1980-এর দশকে যখন হেভি মেটাল শুরু হয় তখন গানগুলো একটু অ্যাগ্রেসিভ এবং এক্সক্লুসিভ হয়ে যায়। 1980-এর দশকটাই ছিল মূলত মেটাল ব্যান্ডগুলোর জন্য। ওয়েভস ছিল বাংলাদেশের প্রথম হেভি মেটাল ব্যান্ড। ওয়ারফেজের যাত্রা শুরু হয় 1980-এর দশকে। ফিডব্যাক রিলিজ করে উল্লাস এবং মেলার মতো জনপ্রিয় অ্যালবাম। 1986-এর দিকে ঢাকায় মাইলস নিয়মিত পারফর্ম করছিল আয়রন মেইডেনের গান। ব্যাপারটা মানুষ খুব ভালোভাবে নিয়েছিল, মানুষ আয়রন মেইডেনের অনেক ফ্যান হয়ে গিয়েছিল মাইলসের মাধ্যমে। আরেকটি তুমুল জনপ্রিয় ব্যান্ড ছিল রকস্টারটা। 1980-এর শেষ দিকের আলোচিত ব্যান্ড হচ্ছে ডিফারেন্ট টাচ। এই যুগের অন্যতম আবিষ্কার হচ্ছে আয়ুব বাচ্চু, যিনি LRB প্রতিষ্ঠা করেন। আয়ুব বাচ্চু ওয়াজ দ্য গায় হু সিঙ্গেল হ্যান্ডেডলি চেঞ্জ দ্য রক মিউজিক সিনারিও। তিনি গিটারিস্টদের ফ্রন্ট লাইনে নিয়ে আসেন, যেটা আগে শুধু সিঙ্গার বা ভোকালদের জন্যই বরাদ্দ ছিল। গুড বাই 1980, হ্যালো 1990, 1990-এর দশক ছিল বাংলার রক ব্যান্ডের স্বর্ণযুগ। LRB এবং আর্কের জন্ম তখন, ক্রিপ্টিক ফেট এবং মাকসুদু ঢাকা আরও দুটি বিখ্যাত রক ব্যান্ড। 90-এর শেষ দিকে হেভি মেটাল নতুন রূপ ধারণ করে। একটি মিক্সড অ্যালবাম রিলিজ হয় যেটার নাম ছিল হুররে।
অ্যালবামটা পুরো রক সিনারিওকে চেঞ্জ করে দিয়েছিল। ওয়ারফেস এবং রকস্টাররা তাদের নতুন অ্যালবাম রিলিজ করেছিল। আরেকটি আলোচিত ব্যান্ড ছিল উইনিং। ক্রিপ্টিক ফেট, মিস্টেরিও, ড্যাথ্রো এবং সাইকোডেথের মতো মেটাল ব্যান্ডের আবির্ভাব ঘটে এই সময়। এরা মূলত আন্ডারগ্রাউন্ড শো করত। 1996 সালে যাত্রা শুরু করে দ্য গ্রেট শিরোনামহীন, 1999 সালে যাত্রা শুরু করে আর্সেল, ব্ল্যাক এবং নেমেসিস। নতুন মিলেনিয়াম আসলো, একবিংশ শতাব্দী। একবিংশ শতাব্দীর শুরুতে বাংলাদেশের রক মিউজিক ইন্ডাস্ট্রি বুম করেছিল। অর্থহীন, দলছুট, শিরোনামহীন ব্ল্যাক, আর্টসেল, পয়জন গ্রিন, ক্রনিক, নেমেসিস সবাই তখন পুরোপুরিভাবে অ্যাক্টিভ। নতুন আরও কিছু ব্যান্ড উঠে আসে, যেমন স্টেন্টোরিয়ান, আরবোভাইরাস, শূন্য, লালন। চট্টগ্রাম থেকে রক মিউজিকের পুরো ভাইবটা ঢাকায় সুইচ করে। 2010-এর দিকে বাম্বা এবং CMBA প্রতিষ্ঠিত হয়, যাদের কল্যাণে অনেক বেশি রক কনসার্ট হচ্ছিল পুরো দেশে। এর ফলে লোকাল ব্যান্ডগুলো অনেক সুযোগ সুবিধা পায়। 2010-এর শুরুর দিকে উঠে আসে কিছু ইন্ডি ব্যান্ড, জলের গান এবং চিরকুটের মতো ব্যান্ডের উত্থান ঘটে তখন। ট্রেডিশনাল রক থেকে বের হয়ে ইন্ডি ইন্ডাস্ট্রিটা একটু নিচ অডিয়েন্সের জন্য উন্মুক্ত হয়। মেজর মিউজিক লেভেলগুলো বন্ধ হয়ে যায় এবং কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম না থাকায় রক মিউজিশিয়ানরা ইন্টারনেটে গান রিলিজ করা শুরু করে। ইভেনচুয়ালি মিনার্ভা, ওন্ড, পরাহয়ের মতো ব্যান্ড উঠে আসে এবং তারা ডিজিটালি অ্যালবাম রিলিজ করে। পরবর্তীকালের একটি আলোচিত ব্যান্ড হচ্ছে ইন্ডালো, যারা কোনো স্পন্সরশিপ ছাড়াই নিজে নিজে অ্যালবাম পাবলিশ করেছিল এবং বিতরণ করেছিল। শুধুমাত্র ইংরেজি কিছু মৌলিক গানের কিছু ব্যান্ডের আবির্ভাব ঘটে এবং ইন্ডি সিনটা অনেক জনপ্রিয়তা পায়। 2000 সালে শুরু থেকেই প্রোগ্রেসিভ রক বাংলাদেশের রক সিনেরিওতে একটি আলোচিত বিষয়। প্রোগ্রেসিভ রক বা প্রোগ্রেসিভ মেটাল ব্যাপারটাকে আর্টসেল একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছিল এবং তারা স্টিল প্রোগ্রেসিভ মিউজিক করছে। ওন্ড এবং কার্নিভাল কিছু প্রোগ্রেসিভ অ্যালবাম রিলিজ করে। এক্লিপস নামের একটা ব্যান্ড রয়েছে যারা সিম্ফোনিক রক মিউজিক করে থাকে। এরা ছাড়াও বর্তমানকালে আরও কয়েকটি আলোচিত ব্যান্ড হচ্ছে পাওয়ার সার্জ, দৃক, রেডিও অ্যাক্টিভ। এছাড়া এক্সপেরিমেন্টাল রকেরও অনেক বেশি চর্চা হচ্ছে আজকাল বাংলাদেশে। সোর ওভারঅল রক মিউজিক আসলে পুরো পৃথিবীতে ডেড হলো, বাংলাদেশে সেটা অনেক বেশি স্ট্রং। 50 বছর ধরে বাংলাদেশে রক মিউজিক একদম টপ লেভেলে আছে এবং অন্য জনরার মিউজিকগুলো নিচের দিকে আছে। যদি বর্তমানকালে যদিও তেমন রেভোলিউশনারি রক ব্যান্ড উঠে আসছে না তেমন একটা, তারপরে স্টিল মানুষের মধ্যে রক মিউজিকের জন্য একটা ভালোবাসা রয়েছে। স্টিল বাংলাদেশে যত রক কনসার্ট হয়ে থাকে সবগুলোতে দেখা যায় টিকিট সেল আউট হয়ে যায় এবং মানুষ অনেক বেশি এক্সাইটেড থাকে ব্যান্ডগুলোর নতুন অ্যালবামগুলোর জন্য। সো এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক প্রাউড ফিল করা যায় বাঙালি হিসেবে। বাংলাদেশে প্রত্যেকটা জেলায় ছোটো ছোটো অনেক লোকাল রক ব্যান্ড রয়েছে যারা মিউজিক নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করছে। এই ব্যান্ডগুলোর দিকে যদি মিউজিক ইন্ডাস্ট্রি একটু বেশি নজর দেয় তাহলে ক্রিয়েটিভিটি বা মিউজিক্যালি ইনোভেশন ব্যাপারটা অনেক বেশি আমাদের সামনে উঠে আসবে এবং আরও নতুন নতুন অনেক ভালো ভালো ব্যান্ডের জন্ম হবে। রক অ্যান্ড রোল ইজ এভার গ্রিন ইন বাংলাদেশ। সো দ্যাটস অল পিপল, এগুলোই হচ্ছে বাংলাদেশের মূলত প্রধান কয়েকটি বড় বড় রক ব্যান্ড যাদের সম্পর্কে আমি একদম সংক্ষিপ্ত আকারে একটা ভিডিও তৈরি করেছি। আমি ইভেনচুয়ালি প্রত্যেকটা ব্যান্ডের অ্যালবাম রিভিউ নিয়ে আমি ভিডিও তৈরি করবো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনার যদি এই রিলেটেড কোনো প্রিয় কন্টেন্ট থাকে বা প্রিয় কোনো ব্যান্ড থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।